দর্শক গেন্ডারে খেলে এখানে চলে আসবেন চট্টগ্রাম 22 দোস্ত। আমি মাজার গেটের সামনে দেখতে পাচ্ছেন একদম তত্ত্বজা গেন্ডারি, যেটাকে বলা হয় কুশিয়াল আমাদের চট্টগ্রামের ভাষায়। এ দেখেন কিভাবে মেশিন ঘুরাচ্ছে আমাদের শহীদ ভাইয়ে। এখানে একদম ইফতারের আগে থেকে শুরু করে আপনার আমার মনে হয় যে প্রায় রাতের 12টা 1টা পর্যন্ত এখানে থাকে উনি। প্রতিদিন উনি এখানে ইফতারের আগে আগে আসে। এই যে গ্যান্ডারি দেখেন কিভাবে এসে কিভাবে রস নিচ্ছে দেখেন দর্শক। চট্টগ্রাম 22 দোস্ত আমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার গেটের সামনে এই যে শহীদ ভাই কত সুন্দর করে গ্যান্ডারি বিক্রি করতেছে। ভাই গ্লাস কত করে বেছেন আপনি? 20 টাকা ভাই। 20 টাকা? এগুলো দিকে আপনার চলে? চলে না? এ দেখেন এটা কত বছর পর্যন্ত করতেছেন আপনি? 15 বছর ধরে করতেছি। এই 22 বস্তামির গেটের সামনে আসলে আপনাকে সবসময় পাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই চলে আসবেন যারা গেন্ডারি কুশিয়াল খাবেন। বিশেষ করে সবাইকে অনুরোধ রইল সবাই এখানে চলে আসবেন। এখানে এসে ওনার থেকে এই যে এখানে আপনার গ্লাস আছে, গ্লাসে করে 1 গ্লাস 20 টাকা করে বিক্রি করতেছে। আর কারো কাছে যদি গেন্ডারির দরকার হয় তাই খুচরো বিক্রি করবে, এরকম ওর কাছে আছে আমরা জানি। শহীদ ভাইয়ের গেন্ডারি কুশিয়াল খাবার জন্য এখানে সিরিয়াল ধরতেছে দেখেন। ইফতারের সময় হচ্ছে, অনেকে এখানে এসে ওনার থেকে বোতল ভরে গেন্ডারি রস নিয়ে যাচ্ছে। এ দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম 22 দোস্ত আমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার গেটের পাশে একদম। ও এখানে এই গেন্ডারি কুশিয়াল বিক্রি করতেছে। এ দেখেন পরিষ্কার করে প্রতি গ্লাস 20 টাকা করে বিক্রি করতেছে। এই যে আমি আপনাদের দেখাই যে 22 দোস্ত আমি রহমতুল্লাহ আলাইয়ের গেটের একদম এই পাশে দেখেন, এই যে গেটের সামনে এই যে বোতল ভরে দিচ্ছে দেখেন। এই দেখেন এখানে 1 বোতল নাকি 1 লিটার কত? 100 টাকা 1 লিটার? বাবা ইফতারের জন্য নিয়ে যাচ্ছে দেখেন দর্শক। বর্তমানে করে এই গ্যান্ডারিগুলি বিক্রি করা হচ্ছে মাজার গেটের সামনে। দর্শক দেখতে পাচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই আজকে প্রায় 15 বছর পর্যন্ত ব্যবসা করতেছে। দেখেন যারা বাইজিতে আসবেন গ্যান্ডারি বা কুশিয়াল যারা যাই যেটা বলেন এটা খাবার জন্য সবাই চলে আসবেন। দেখেন এখানে বোতল ভরে বিক্রি করতেছে, ইফতারের আগে আগে সবাই নিয়ে যাচ্ছে, অনেকে ইফতার করার জন্য নিয়ে যাচ্ছে, অনেকে এমনি খাচ্ছে নিয়ে যাচ্ছে। দেখেন গ্যান্ডারি গ্যান্ডারি কুশিয়াল যে যেটাই বলেন দর্শক ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন উনি এভাবে বিক্রি করতে পারে। দেখেন এখানে অনেক মহিলারা এসে গেন্ডারে নিয়ে যাচ্ছে, কিছু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক আজ এ পর্যন্ত দেখেন এই যে বাইরে বুঝতে আমি মাজার গেটের একদম পাশে এই যে শহীদ ভাইয়ের ক্যান্ডারি বা কৃষ্ণের দোকানটি, ছোট্ট একটি দোকান একটা মেশিন দিয়ে রসকে চিবি চিবি নিয়ে বিক্রি করতেছে। এই দেখেন দর্শক আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।